Hey yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. I am going to show you an awesome video. Guys, you know that yesterday, dupur 3টার দিকে আমাদের র‍্যাঙ্কে নতুন সিজন এসে পড়েছিল এবং সেই দুপুর 3টা থেকে শুরু করে টানা 23.5 ঘন্টা র‍্যাঙ্ক পুশের মাধ্যমে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্র্যান্ডমাস্টারে এবং ওই গ্র্যান্ডমাস্টারে পৌঁছানোর সবার লাস্টের ম্যাচটাই রয়েছে আজকের ভিডিওতে। ভাই বুঝছছো, টানা 23.5 ঘন্টা বলতে গেলে 24 ঘন্টা না ঘুমিয়ে র‍্যাঙ্ক পুশ, ভাই একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি শিপইয়ার্ডে। বলতে গেলে আমাদের এই নতুন র‍্যাঙ্কের সিজনে বেশিরভাগ টাইমে আমরা এই প্লেসটাতে নেমেছিলাম। আমরা আমাদের স্কোয়াড আগে থেকে রেডি করে রেখেছিলাম আর আমাদের এইবারের এই নতুন র‍্যাঙ্কের সিজনে গ্র্যান্ডমাস্টার পুশের টিমমেট হিসেবে রয়েছে এক নম্বরে, দেখতে পাচ্ছ দেবু ওয়াইটি, ও হচ্ছে আমাদের গেমিং সুব্রত চ্যানেলের ওনার, সুব্রত দাদার আপন ছোট ভাই। দুই নম্বরে মিস্টার ট্রিপল আর আমি, তিন নম্বরে যে রয়েছে আনফর্চুনেটলি ওর নামটা আমি পড়তে পারছি না, চার নম্বরে ধামা নামে এক দাদা রয়েছে আমাদের সাথে, আর ওনাদের আমরা এইবারের গ্র্যান্ডমাস্টার পুশটা করতেছি। আর গাইজ, এইবারের গ্র্যান্ডমাস্টার পুশের লাইক আমাদের গতকাল দুপুর 3টার দিকে শুরু হয়েছিল আর ওই টাইম থেকে শুরু করে ওই টাইমে আমাদের ম্যাচ যে শুরু করেছিলাম তারপরে আর কোনো টাইপের ব্রেক নেই। হ্যাঁ, আমাদের নামাজের জন্য 20 মিনিট করে ব্রেক রয়েছিল, কিন্তু খাওয়া থেকে ঘুম তো পুরোপুরি বাদ, খাওয়া যেটা ছিল না ওইটার জন্য কোনো টাইপের ব্রেক ছিল না। আমাদের খাবার খেয়েছিলাম লাইক ম্যাচ চলাকালীন অবস্থায় কোনো রকম করে। তো একটা না কতক্ষণ হয়েছে, লাইক 23 ঘন্টার মতো হয়ে গিয়েছে অলরেডি। আমাদের এত টাইম লাগতো না মেইনলি, তোমরা তো জানো আমাদের মেইন প্রবলেমটা কোথায় হয়েছে, আমাদের সার্ভার প্রবলেম করতেছিল একটা লিমিটেড সময়ের জন্য। ওই সময় আমাদের যেই গেমে ঢুকতেছিল না কেন তাদেরকেই আমাদের মাইনাস করে দিচ্ছিল, গেম থেকে বের করে দিচ্ছিল একে একা, আর আমাদের একটা ম্যাচেও ব্রেক নেওয়া যাবে না। এর জন্য লাইক আমরা বারবার করে ট্রাই করছিলাম যে কোনো ওয়ে আছে কি না যে আমাদের ম্যাচে আমরা ঢুকবো, খেলতে পারবো এবং আমাদের বের করে দিবে না বা মাইনাস করে দিবে না। এর জন্য ভাই আমার তো আরও বেশি, কারণ তোমরা জানো যে আমি আমার ডেইলি ভিডিও আপলোড করতে হয় আর এর জন্য আমি শুধুমাত্র একদিনই সময় পেয়েছিলাম গ্র্যান্ডমাস্টার পুশের জন্য। আর একদিন যেহেতু লাইক আমাদের যত প্রবলেম ফেস করি না কেন একদিনের মধ্যে করতে হবে, এর জন্য আমরা বারবার করে ওয়ে খুঁজতেছিলাম যে এই প্রবলেমের মধ্যে, সার্ভার প্রবলেমের মধ্যেও আমাদের একটা ওয়ে খুঁজে বের করতে হবে যেটার মাধ্যমে আমরা খেলতে পারবো ম্যাচগুলো। এর জন্য আমরা সোলোতে খেলেছি, ডুওতে খেলেছি, স্কোয়াডে খেলেছি, সোলো ভার্সেস ডুও খেলেছি, ডুও ভার্সেস স্কোয়াড খেলেছি এবং আমাদের দেশে গেমার্স দাদার সাথে। তারপর যে আমরা অটো ম্যাচ অন করে খেলেছি, অটো ম্যাচ অফ করে খেলেছি, শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ে খুঁজতেছিলাম এমন কিছু যেটা কারণে আমরা খেলতে পারবো কিন্তু আমাদের র‍্যাঙ্কে থেকে বের করে দেবে না, কিন্তু একটাও পাচ্ছিলাম না। আর এত ওয়ে ট্রাই করতে যে আমাদের র‍্যাঙ্কের 12টা বেজে গিয়েছিল, প্রত্যেকটাতে মাইনাস কে কে একেবারে র‍্যাঙ্কের 12টা বেজে গেছিলো, এর জন্য আরও বেশি টাইম লাগলো আমাদের। কিন্তু আমাদের হাতে কিছু করার ছিল না কারণ আমাদের ভিডিও তো আপলোড করতে হবে। তারপরও গাইস কালকের ভিডিওটা আপলোড করলাম, এইটা আরও বেশি বেড়া ভাই, র‍্যাঙ্ক পুশের টাইমে ভিডিও এডিট করে করে তারপর আপলোড করতে হয়েছে ভাই, কী রকমের একটা। এর জন্য গাইস আমি তেমন একটা র‍্যাঙ্ক পুশ করি না, কিন্তু তোমরা যেহেতু রিকোয়েস্ট করছিলে করতে তো হবেই। আর অন্যদিকে গাইস আমাদের অলমোস্ট শেষের দিকে আমরা রয়েছি, মেবি আমার এর আগের ম্যাচটাতে শেষ হওয়ার কথা ছিল, আমাদের হিরোইক ডান করলো কিন্তু গ্র্যান্ডমাস্টার ডান করলো না। এত আগে আগে লাইক বেশিরভাগ টাইমে আমাদের হিরোইকের যাওয়ার টাইমে গ্র্যান্ডমাস্টার ডান করে ফেলে, কিন্তু এইবার মনে হয় আমার আরও 2-3টা ম্যাচ খেলা লাগবে। আমি এখন পর্যন্ত শিওর না যে এই ম্যাচটাতে আমাদের শেষ হবে কিনা, দোয়া দরুদ পড়া শুরু করা। আমার টিমমেটরাও বলবো যে এই ম্যাচে আর একটা ম্যাচ খেললেই হয়ে যাবে, মানে এই ম্যাচটাতেই হয়ে যাবে, দেখা যাক গাইস টিমমেটদের কথা সত্যি হয় নাকি। ভাই দোয়া দরুদ শুরু করে দাও, আমার আর হচ্ছে না ভাই, আর কত ভাই আর কত, এই ম্যাচের মধ্যেই যেন আমাদের গ্র্যান্ডমাস্টারটা ডান হয়ে যায়। 23 ঘন্টা, এর থেকেও বেশি হবে। ও ভাই ডেন্সার জোনকে গুলি মারো, আমার টিমমেটরা যেভাবে কিল করতেছে না, দৌড়ার উপরে যদি না থাকে আমার কিল এইভাবে জিরোই থেকে যাবে। আরে মারতেছো কেন, আসতেছি তো। আচ্ছা আমাদের কাছে হ্যান্ড ক্যানন রয়েছে না, আর কি রয়েছে, ও টমেটো রয়েছে রে, এটাকে রান্না করা ফিককে মারবো, আই মিন কুক গ্রেনেড, এ টপকাচ্ছে টপকাচ্ছে চান্দু, এ তো টপকাতে টপকাতে হেডশট খেয়ে গেল। মাথার উপরে এক চান্দু রয়েছে না, ধরো এটাকে আমরা দেখ দিয়ে একটু আর দৌড়ো কভার নিয়ে নিচ্ছে। গাইজ বেশি একটা অ্যাগ্রেসিভও খেলা যাবে না, একবার যদি চান্সে পেয়ে যায় না আমাদেরকে ডিরেক্ট ক্লিয়ার করে দিবে, পরে যে আমাদের কিলটিল মানে ভুইয়া তো আমার টিমমেটটা এনে দিবে কিন্তু পরে যে আমাদের কিলটিল বাদ থেকে যাবে। না এদিকে মাথার উপর, ও ভাই আরে আর আমি সিরিয়াসলি ভেবেছিলাম হেডশট লেগে যাবে। গাইস আমাদের উপরে উঠতে হবে আমার টিমমেটের কাছে, এই এনিমিটা যাওয়ার আগে, টিমমেটটা পাওয়ার আগে আমার পেতে হবে এনিমিটাকে, না হলে চাঁদে এনিমি হ্যালো, এ বইল না এই চাঁদ নিচে নেমে গেছে,
আরে ইয়ার আমার টিমমেটদের কাছে যেও না ভাই কেন ওরা তোমার উপর অমানুষিক নির্যাতন করবে কেন তোমরা এমন করতেছো আরে রে রে মারতেছো মারতেছো মারতে আরে মেরেও ফেলছে বলতেছিলাম যে অমানুষিক নির্যাতন করবে আমার কাছে ও না না আছে 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 এবার আমি অমানুষিক নির্যাতন করব চন্দ একটা জাম জট করে লেটস গো আরো একটা ওপি লেভেলে হেডশট ভাই আমার টিমমেটরা আমাকে ভালো সাপোর্ট দিতেছে লাইক খেলার দিক দিয়ে তো অনেক ভালো সাপোর্ট করতেছে একে ওরা ভালো প্লেয়ার দ্বিতীয়ত এই র্যাঙ্ক পুশের দিক দিয়ে ওরা এক্সপিরিয়েন্স প্লেয়ার অন্য দিক দিয়ে মেন্টালিও সাপোর্ট করতেছে লাইক 23 ঘন্টা ধরে একটানা যে পুশ করতেছে এটা কিন্তু কম না ঠিক আছে আর আমরা কতবার যে ম্যাচে থাকা অবস্থা ঘুমাইছি ভাই আসলে সিরিয়াসলি ভাই ম্যাচে থাকা অবস্থায় যে কতবার ঘুমিয়ে গেছি লাইক ওটা কয়েক সেকেন্ডের জন্য বা 1 মিনিট ও সামনের দিকে আরেকটা এনিমি রয়েছে দাঁড়া গল্পটা আর একটু পরে বলি এই চান্দুর উপরে আগে একটু খেলে ফেলে এ আমার টিম মেরে একটু বেশি আগে চলে যাচ্ছে রে কিলটা মনে আমার ভাগ্যে নেই চান্দু একটু উকি মারো না আমার দিকে ভাই এটা আছে কই এমন টাইমে ড্রোন গুলো চলে যায় ভাই ড্রোনের উপর মনে হয় যে কি বলবো আর কিছু বলতে পারি না ড্রোন তো আছে এই তো তো শব্দ হচ্ছে এ ভাই ও আরো একটা হেডশট লেটস গো ও গাই যেটা বলতে যাচ্ছিলাম তো আমি এমনও রয়েছে লাইক আমাদের একেবারে লাস্ট জোনের দিকে চলে গিয়েছিলাম এরপরে কোন জায়গায় জোন পড়ে ওর জন্য একটু দাঁড়িয়েছি দাঁড়ানোর পর পরে যে আমরা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে গেছি ঠিক আছে তো জোন তো অনেক বেশি ড্যামেজ দেয় ওই টাইমে যে আমাদের ও আরেকটা এনিমি দাঁড়াও এই ও হো হো পি লেভেল হেডশট আরেকটা ভাই এ হেডশট হেডশট এ ভাই আরে ইয়ার বডিশট লাগতেই আছে ভাই কোন রকম একটা একজন লেগেছে ও হো যাক 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 ভাই কভারে নিয়ে নিয়েছে রে সেটি আর ভাই আমার কিল তো আমি পেয়ে গেলাম কিন্তু এটাকে কভারে নিয়ে নিয়েছে এটা কিলটা কি আমি পাবো আচ্ছা কিল পেলাম কিভাবে আমার টিমমেটটাকে ক্লিয়ার করে দিই যে সবাই যদি মারতাম না সেকেন্ডের মধ্যে গাড়িটা ফুটে যেত অবশ্য আমরা একটু ছড়িয়ে ছিটে ছিলাম ইরে আবার আসছে এই গাড়ি ও ভাই এটা সাহস রয়েছে কি কি রে ভাই কার গায়ে লাগে মারতেছিলাম গাড়িকে ও গাড়িও ফুটে ফেলছে ভাই তাড়াতাড়ি করে আমরা গাড়িটা নিয়ে টাওয়ারের নিচে চলে যাই আমার টিমমেটরা যেভাবে রাস করতেছে পরে যে কিলই পাবো না একটু তাও আমার টিমমেট ডাউন সেটি আর আমরা তাড়াতাড়ি করে চলে যাই আরে আরে সরি 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 আমার টিমমেট ডাউন ওকে বাঁচানোর জন্য যে গ্লোয়াল মারতেছে ওইটা আমি ফাটাইতেছি টিমমেটরা শিওর ভাবতেছে যে আমি এনিমির কাছ থেকে ঘুষ খেয়ে রাখছি হ্যালো এনিমিরা হ্যাম ক্যানোনের অত্যাচার কখনো খেয়েছিলে সহ্য করেছিলে বলো ও ডাউন হয়ে গেছে রে ধরো 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 MP40 ধামাকা দেখে দেখাতে হবে এখন জেলবাও ও দুটো কিল পেয়েও গিয়েছি গাইস আমাদের ও এটার জন্যই তো বলতেছিলাম ভাই হ্যান্ড ক্যানোনটা দেখার সাথে সাথে দোয়া করতেছিলাম যেন এমোটা দেখে ভাই এমো পেয়ে গিয়েছি হ্যান্ড ক্যানোন ইজ লাভ এটা দিয়ে এত বেশি অত্যাচার করা যায় না মানে কি বলবো এ ওয়েট কাশো তো ই এ এ এনিমি ঝুলতেছে চান্দু ঝুলন্ত চান্দুকে মারো রে ভাই মারো 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 আরে রে এ বেচারা কত দুঃখেই না ছিল বেচারা ঝুলতে ঝুলতে মার খেয়ে গেল টিমমেটরা যেই মারাটা মারতেছে অলরেডি মনে হয় এক দুটোকে ডাউনও করে ফেলেছে তো এই টাইম মেবি আমাদের পারফেক্ট সময় একটু পাকনামি করে এনিমিদের দিকে রাশ করা তো লো গাইস এই পাশে একটাকে মনে হয় সিঙ্গেল দেখলাম তো এটাকে যদি আগে আগে আমরা একটু রাশ করে আরে ঢুকে গেছে মনে হয় ও হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমাদের কাছে হ্যান্ড ক্যানন রয়েছে আরে লাগেনি রয়েছে ভাই লাগতেছে না কেন হ্যালো আরে ডাউনও করে ফেলছে আমার টিমমেটরা এত বেশি ভালো খেলতেছে কেন ভাই আরেকটা কই ভাই এখানে তো ওই তো এ ভাই এটা আমার কিল কি হেডশট মারলাম না আচ্ছা সমস্যা নেই বড় শটে মরেছে কিন্তু এটা কি বাঙালি ছিল আমি ঠিকমতো খেয়াল করিনি আচ্ছা গাইস আর মাত্র একজন রয়েছে আর এই আর এই একটা কিল আমারই নিতে হবে যেইভাবেই হোক না কেন প্লিজ এইটাকে যেইভাবে হোক না কেন আমার কিল নিতে হবে লাস্ট কিলটা যদি আমি পাই বেশি জোস হবে ম্যান আমাদের এমনি তো 8টা কিল হয়ে গেছে আর একটা কিল করলেন ও না আর দুইজন অ্যালাইভ রয়েছে আমাদের 3 জন তো একজন মরে গেছে ধরো 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 এই তো পেয়েছি এ ভাই স্ক্রিন ফ্রিজ ধরো ধরো এই তো ঠিক হয়েছে ভাই ও হো হেডশট হেডশট ভাই প্লিজ ইয়ার ধরো এটাকে আগে মেরে ফেলি তারপর তুমি প্লিজ আমার কাছে উকি মারো আমার টিমমেটের কাছে উকি মারো না এই তো এই তো ভাই সেটি ইয়ার আমার টিমমেটে মেরে ফেলবে আগে আগে চলে গেছে ভাই প্লিজ একটা করে তাড়াতাড়ি করে আমি গ্লোয়াল মেরে দেই এনিমির সামনে যে গ্লোয়াল মেরে দেই আমার কাছে ওইদিকে না আমার কাছে উকি মারো এই তো এটাই চাচ্ছিলাম এন ও হো হো লাস্টে ওপি লেভেলের একটা হেডশটে তোমার আমাদের ভুইয়াটা এসে বললো ওরে 10টা কিল হয়ে গেছে ওরে চান্দু 10টা কিল হয়ে গিয়েছে রে অবশ্য এর মধ্যে কয়েকটা কিল আমাকে টিমমেটরা ইচ্ছা করে করতে দিয়েছে ওরা না বুঝতে দিলেও আমি বুঝতে পেরেছি আর আমাদের এখনো ডান হয়নি ও না ডান হয়েছে জগ ভাই ও ভাই সাহ ফাইনালি গাইস ফাইনালি এত ওপি লেভেলের একটা ম্যাচের মাধ্যমে আমাদের শেষ হইলো ওরে ভাই ফাইনালি যাক 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 দেখো দেখো এতক্ষণ একেবারে গরিব লাগতেছিল নিজেকে ওরা ওদের সবার প্রোফাইলে গ্র্যান্ডমাস্টার না আমার হিরো কে ছিল এখন ফাইনালি যে গ্র্যান্ডমাস্টার হয়ে গেল রে প্রোফাইল দেখাচ্ছি গাইস কিন্তু একদমই সিরিয়াসভাবে দেখো না কারণ আমাদের সার্ভার প্রবলেমের জন্য যেইভাবে আমরা মাইনাস খেয়েছি গাইস
হয়ে গেছে এখন চল একটু ঘুম দে ইয়াও গাইস এই ছিল আমাদের 23.5 ঘন্টা একটানা র‍্যাঙ্ক পুশে পড়ে যে গ্র্যান্ডমাস্টারে উঠার লাস্ট ম্যাচের ভিডিওটা আশা করি ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আমার টিমমেটদের আমার স্কোয়াডমেটদেরকে এইবারে র‍্যাঙ্ক সিজনে পুশ করতে যারা যারা আমাকে হেল্প করেছে ও সেই থেকে একটা কথা মনে পড়লো আমাদের স্টোরি তো তোমাদেরকে বলতে ভুলেই গিয়েছি তো ঘুমের স্টোরি আর কি তো আমরা তো অনেকগুলো ম্যাচে কয়েক সেকেন্ডের জন্য ঘুমাছিলাম ওইটা তো স্বাভাবিক আমরা এমনও গিয়েছে যে দৌড়াচ্ছি পরে যে 2-3 সেকেন্ডের বা কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে গিয়েছে দেখে আমরা দেয়ালের ভিতর আটকে দৌড়াতেই আসি তো এছাড়া বড় সড়ো ভাবে একবার ঘুমিয়ে গিয়েছিলাম ওইটাই স্টোরি বলতে যাচ্ছিলাম আর কি লাইক আমাদের একবার লাস্ট জোনের দিকে যে আমরা জাস্ট এক জায়গাতে বসেছি ওই টাইমে যে আমি 2 মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম এই টাইপের এই সিচুয়েশনে যে ঘুমিয়ে গিয়েছিলাম এত পরিমাণ খারাপ অবস্থা ছিল আমার টিমমেটরা অবভিয়াসলি ডাকতেছিল আমাদেরকে যেহেতু পাচ্ছিল না তারপর যে ওরা ভুইয়াটা নিজে থেকে নিয়ে এসেছিল আমার যখন ঘুমটা ভেঙেছিল ওই টাইমে যে দেখে আমার ম্যাচ রেজাল্ট দেখাচ্ছে আমি তো খুশি যে ভুইয়াটা এসেছে ওইটার পরে যে আমি আস্তে করে ব্যাগ গেলাম একেবারে নর্মাল ভাবে রিয়ে করছিলাম আমার টিমমেটরা যেন বুঝতে না পারে তারপর ওরা জিজ্ঞেস করতেছিল কি হয়েছিল ইলিমিনেটেড হয়ে গেলাম জোনে পরে আমি তো মনে করো ভুলেও বলবো না স্বীকার করবো না যে আমি ঘুমিয়েছিলাম অজুহাত দেখাচ্ছিলাম যে আমি আসলে পানি আনতে গিয়েছিলাম কিন্তু এই চান্দুরা মানে আমার টিমমেটরা তো শিওর জেনে গেছে বা বুঝে গিয়েছে যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম এই টাইপের আরো অনেক অনেক কাহিনী ঘটেছিল ও আরেকটা জিনিস যে এইটা মানে আমি যেন ঘুমিয়ে না যাই এর জন্য আমি রাত 3টা না 4টার দিকে ননোলাইভে লাইভে চলে গিয়েছি এক ঘন্টার মতো বা এর থেকে বেশি মিনিট মনে হয় আমি লাইভে করেছিলাম ওই লাইভটা চেক আউট করে ফেলতে পারো মজা পাবা গাইস তোমরা আস্তে আস্তে করে কথা বলছিলাম গাইস আর এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে প্যারাদায়ক একটা র‍্যাঙ্ক সিজন ছিল কিন্তু তারপর অনেক বেশি এনজয় করেছি অনেক অনেক ধন্যবাদ এগেইন আমার টিমমেটদেরকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও গাইস আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো ফলো একটা কমেন্ট দিচ্ছি আর তোমরা তো জানো যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই বারে ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস